আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম তাদের 10 দফা দাবি মেনে নেন। আবরার হত্যা মামলার এজাহারভুক্ত 19 আসামিকে সাময়িক বহিষ্কারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই বৈঠকে আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন উপাচার্য। এছাড়া বুয়েটে সিনিয়রদের হাতে জুনিয়র শিক্ষার্থীদের নির্যাতন বা র্যাগিং বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিজের ঘাটতির কথা উল্লেখ করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান উপাচার্য। তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানানো হলেও দাবির দৃশ্যমান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এই মামলায় এজাহারভুক্ত 19 জন বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এটা এই মুহূর্ত থেকে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো।